বেতন কাঠামোয় মর্যাদা কমেছে অভিযোগে 11 জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতিতে যান 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এতে উচ্চশিক্ষাঙ্গনে শুরু হয় অচলাবস্থা। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি প্রতিনিধি দল সোমবার সন্ধ্যায় গণভবনে চা চক্রে গেলে অচলাবস্থা নিরসনের পথ সুগম হয়। শিক্ষকদের দাবি পূরণে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এরপরই আসে কর্মসূচি পুনর্বিবেচনার বিষয়ে শিক্ষক সমিতি ফেডারেশনের বৈঠকে বসার ঘোষণা। মঙ্গলবার বিকেলে বৈঠক শেষে সমিতির নেতারা জানান লাগাতার কর্মবিরতি স্থগিত করছেন তারা। বুধবারই সচল হবে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের পূর্ণ আস্থা এবং শ্রদ্ধা প্রকাশ করে আমাদের এই চলমান মর্যাদা রক্ষার আন্দোলনকে আমরা স্থগিত ঘোষণা করেছি। এটি হলো স্থগিত, আমরা আন্দোলন প্রত্যাহার করে নেইনি এবং এই স্থগিত ঘোষণা করাটাও আমাদের আন্দোলনের একটি অংশ। 3 ফেব্রুয়ারির আগেই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি পূরণের আশা করছে শিক্ষক সমিতি ফেডারেশন, আর তা না হলে আবারও আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান নেতারা। কায়কুবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।